নমস্কার বন্ধুরা বাঙালি আনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাঁচকলা দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তাদের কাছেও খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে কাঁচকলার এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য এখানে চারটে কাঁচকলা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও একটু জল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলা থেকে কষ্টটা বেরিয়ে আসে আর রান্না করার পরেও তরকারির কালার পরিবর্তন হয় না দেখুন একটা ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার কাঁচকলাগুলোকে হলুদ জল থেকে তুলে একটা মিক্সচার মেশিনের মধ্যে নিয়ে নিচ্ছি সবটুকু কাঁচকলা মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ছানা ছানার পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিম কিংবা দুধের সরও ব্যবহার করতে পারেন এবার ঢাকনা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার একটা হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চিমটে খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা একেবারে তৈরি এবার এখানে দেখুন একটা সিলভারের পাত্র নিয়েছি এর মধ্যে দু চামচ সরষের তেল নিয়ে খুব ভালো করে বাটির গায়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি সবটুকু মিশ্রণ দেয়া হয়ে গেলে হাত দিয়ে এরকম ঠুকে ঠুকে একটু সমান করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থেকে থাকলে সেটা বাইরে বেরিয়ে যায় ভালো করে সমান করে নেয়ার পর এর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আপনারা পছন্দ করলে দিতে পারেন আর পছন্দ না করলে দেওয়ার দরকার নেই এবার এখানে দেখুন ওভেনে একটা পাত্র বসিয়ে কিছুটা জল গরম হতে দিয়েছি এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর জলটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি যেই বাটিটায় মিশ্রণ ঢেলে নিয়েছিলাম সেই বাটিটা খুব সাবধানে এর উপর বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে হাত দিয়ে দেখে নিচ্ছি এটা যদি নরম নরম থাকতো তাহলে কিন্তু আমি আরও একটু সময় স্টিমে বসিয়ে রাখতাম এটা যেহেতু হয়ে গেছে তাই আমি নামিয়ে নিলাম আর আমি হাত দিয়েই একটু দেখে নিয়েছি আপনারা হাত দিয়ে দেখতে যাবেন না টুথপিকের সাহায্যে দেখে নেবেন এবার মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে প্রথমে বাটি থেকে মিশ্রণটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর কিউব আকারে কেটে নেব আপনারা চাইলে একটু লম্বা শেপেরও কেটে নিতে পারেন কিউব আকারে কেটে নেওয়ার পর একটা প্লেটের সবগুলো তুলে নিয়েছি দেখুন কতটা সফট একদম পারফেক্ট হয়েছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন কাঁচকলার মিশ্রণের কয়েকটা টুকরো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে তুলে সবকটা টুকরো এই একইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন ওই একই তেলে একটা বড়ো সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর অর্ধেক বড় এলাচ এবার একটু নেড়েচেড়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবার সব মশলা একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব এতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় তিন মিনিট পর ঢাকনা তুলে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে আলুগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আলু সিদ্ধ হয়ে গেলেই ভেজে রাখা কাঁচকলার মিশ্রণের টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু ক্যামেরার একটু সমস্যার কারণে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট রান্না হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিচ্ছি দেখুন গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে নামানোর আগে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে গরম গরম একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো বন্ধুরা আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন